বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেল লাকি চ্যাম, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এটা না রবিবারের ভিডিও, আমি রোববার দিনকে করতে পারিনি, মানে ভিডিও তুলেছি কিন্তু দিতে পারিনি, একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তাই সকালবেলা উঠেছি, আর রবিবারে না আজকে রবিবারের কাজ সব লেট হয়েছে আমাদের। ও বাড়ি থাকলে না সবসময় গল্প করে, আর ওর গল্প শুনতে গেলে না আমার আর কাজ হয় না। ওই সবসময় ওই গল্প করছে আর আমি ওই শুনছি, এইতে দেরি হয়েছে। এই হচ্ছে এসব, সারা মানে সারা সপ্তাহ বাড়ি থাকে না, আর একটা দিন বাড়ি থাকলে মানে শুধু গল্প নিয়ে এই সময় কেটে যায় আর কি। আবার দেখো, আমি কাজ করতে করতে এখানে ও এসে ওর সঙ্গে গল্প করছে। আমি কাজ করছি আর ওর সঙ্গে বসে বসে গল্প করছি। এবারে রবিবারের দিন আমাদের একটু কাজকর্ম দেরিতে হয়, আস্তে আস্তে করি। ভোর সপ্তাহ তো কাজ করি, একটা দিনে একটু দেরিতে করলে তো ক্ষতি নাই, তাই গল্প করছি আর কাজ করছি। আমি আমার ছেলের ঘরটা এসেছি, ওর ঘরটাও গুছিয়ে নেব আস্তে আস্তে করে। গুছিয়ে মানে আস্তে আস্তে করে কাজ করছি, মানে অত তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে কাজ করি নেই। আর আমার মতন রবিবারে তোমাদেরও কেমন কাটাও আমাকেও কমেন্ট করে অবশ্যই জানাবে। হ্যাঁ, রোববারটা কার কেমন কাটে। দেখো, জীবনভর তো কাজও করতে হবে, সংসারও করতে হবে, সব কিছুই করতে হবে। তার মধ্যে না এক একটা দিন আমাদের আনন্দ করেই বেঁচে থাকতে হবে, কারণ দিন হচ্ছে সেই মানে সময়টা হচ্ছে তোমার বালির মতন মানে চলে যাবে আর আসবে না। তো একটা একটা দিন যে যেখানেই থাকো, যেভাবেই থাকো, খুব আনন্দ করে কাটাবে। কারণ এখন যা পরিস্থিতি, আজ কী হচ্ছে কাল কী হচ্ছে কেউ বলতে পারে না, ওই জন্য একটা একটা দিন খুব আনন্দ করে ভালোভাবে কাটাবে। এই যে একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি, আমি যখন বিউটিশিয়ান করেছি কোর্স করেছিলাম, সেই সময় আমার হেয়ার কাটিং হয়েছিল, সেইটার পুতুলটা দেখলে ভয় পাবে। দেখো, আবার ঘরগুলো আস্তে আস্তে সবকটা আমি মুছে নেব। আমি না ওই কাজ করছি ঠিকই,
কিন্তু যে অন্যদিন যে একটা ধারাবাহিকভাবে কাজে রুটিন মাপে কাজ করে নিই, কিন্তু এই এই দিনটা হলে না আমার সব রুটিন উল্টো পাল্টা হয়ে যায়। আর বেশ কিছুদিন ধরে না আমার একটু কাজেও একটু ইয়ে হচ্ছে, মানে ঠিকঠাক করতে পারছি না আর কি, এইরকম অবস্থা হচ্ছে। এবার আস্তে আস্তে আমি ঘরগুলো সব মুছে নিই, মানে কি মানে এই মোছা বা এই গল্প তার সঙ্গেও গল্প করছি আর কাজ করছি। মানে আমার ঘরে হচ্ছে দুজন হচ্ছে আনন্দ, এক হচ্ছে আমার ছেলে আর এক হচ্ছে আমার স্বামী। এই দুজনের মধ্যে একজন যদি বাড়ি থাকে না, তা আমি কি বলবো, সময়টা যে আমার কিভাবে মানে কাটে সে আর কি বলবো। আর সবার উচ্চ মাধ্যমিক 11-12 ক্লাসের, যা হোক 11-12 ক্লাসের যে পরীক্ষা হচ্ছে সবাই ভালোভাবে দেবে, সুস্থভাবে দেবে, সবাই সেফ হয়েই পরীক্ষা দেবে। আমার তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আর কিছু শ্যুট করতে পারিনি, সন্ধ্যাবেলায় আমি আর ও একটু ঘুরতে গেছিলাম, ঘুরতে গিয়ে ওই একটুখানি ঘুরে টুরে আমরা চলে এসেছিলাম। তাহলে আজকের ভিডিওটা আমি এইখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, নতুন ভিডিও নিয়ে আসছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসাটাই আমার কাছে সব থেকে আশীর্বাদ।